हेलो बंधुरा, आज हमरा एक्चुअल विशिष्ट द्विघात समीकरण समाधान अर्थात चार दागे अंकगुलो कषे देखी 1.1 करब। चार दागे एक अंकटा बोर्डे रिप्रेजेंट करेछि। देखो एटा किभाबे समाधान करा जाए। देखो बा 3y² + 2y² = 160 + 20, अर्थात -2y² टा बाम दिके एलो एवं -20 टा डान दिके +20 हिसाबे राखलाम। बा 3y² + 2y² जोग करे 5y² = 160 + 20 = 180। बा y² = 180/5 बा y² = 36 बा y = ±√36 বা y = ±6। অতএব নির্ণেয় সমাধান প্রত্যেক অঙ্কে আমার নির্ণেয় সমাধান কতটা লিখতে হবে। অতএব নির্ণেয় সমাধান y = 6, −6। এবার আমরা দুই এর দাগের অঙ্কটা বোর্ডে রিপ্রেজেন্ট করেছি। a + b² সূত্র 2x² + 2x (1+1)² আবার x + 1² x² + 2x(1+1)² = 6x + 47 বা 4x² + 4x + 1+x² + 2x + 1 = 6x + 47 বা 4x² আর x² যোগ করলে 5x² যোগ 4x আর 2x যোগ করলে 6x প্লাস 1 আর 1 যোগ করলে 2 = 6x + 47। বোথ সাইড 6x অমিট করলাম বা 5x² = 47 - 2 + 2 টা বাম দিকে গিয়ে -2 করলাম বা 5x² = 45 বা x² = 45/5 বা x² = 9 বা x = ±√9 বা x = ±3। অতএব বলে সমাধান নির্ণয় সমাধানটা লিখতে হবে। এবার আমরা তিনের দাগের অঙ্কটা বোর্ডে রিপ্রেজেন্ট করেছি। দেখো x - 7 × x - 9 = 195। তাহলে x এর সাথে x - 9 গুণ করব। x এর সাথে x এর গুণ করলে x² প্লাস মাইনাসে মাইনাস x এর সাথে 9 এর গুণ করলে 9x। আবার এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস 7 9 = 195 বা x² - -9 - 7 যোগ করে -16x + 63 - 195 = 0 বা x² - 16x - 195 = 63 - 232 = 0 −132 = 0 বা x² - 132 কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো যার বিয়োগফলটা x এর সহগের সমান হয়। 2 6 6 2 3 3 3 11 11 2 22 22 থেকে 6 বিয়োগ করব, 22 - 6x - 132 = 0 বা x² - 22x -6x - 132 = 0 বা x কমন নেব x - 22 + 6 কমন নেব x - 22 = 0 x - 22 = 0 বা x - 22 কমন x + 6 = 0। দুটি সংখ্যার গুণফল শূন্য হলে সংখ্যা দুটি নিজেরাও শূন্য হবে। x - 22 = 0 x + 6 = 0 বা x - 6 বা x = 22। অতএব নির্ণেয় সমাধান লিখে দিলে অঙ্কটা শেষ হবে। এবার আমরা চারের দাগের অঙ্কটা বোর্ডে রিপ্রেজেন্ট করেছি। বা 3x - 24/x = x/3। তাহলে এখানে লসাগু হচ্ছে x, 3x এর সাথে x গুণ করলে 3x²
माइनस 24 इक्वल टू x बाई 3 बा 3 एक्स स्क्वायर माइनस 24 और साथे कोनाकोनी गुण कर ले 3 गुण आकारे आछे इक्वल टू x आर x गुण कर ले x स्क्वायर बा 9x स्क्वायर माइनस 324 इक्वल टू एक्स स्क्वायर बा 9x स्क्वायर माइनस x स्क्वायर इक्वल टू 72 बा 8x स्क्वायर इक्वल टू 72 बा x स्क्वायर इक्वल टू 72 बाई 8 बा x स्क्वायर इक्वल टू 9 बा x इक्वल टू प्लस माइनस रूट ओवर 9 बा x इक्वल टू प्लस माइनस 3 अतः निर्णय समाधान प्लस 3 एंड माइनस 3 रिप्रेजेंट करें ची x बाई 3 प्लस 3 बाई x इक्वल टू 15 बाई x बा 3 आर x से लॉशा गो 3x ताले 3 ताले एकाने x नहीं ताले x साथ x गुण करे x स्क्वायर प्लस एकाने 3 नहीं 3 साथ 3 गुण करले 3 3 9 इक्वल टू 15 बाई x बा 15 by x এখানে x স্কয়ার প্লাস 9 by 3x এখানে 15 by x আছে এখানে x আর x কেটে দিলাম তাহলে কোনাকুনি গুণ করব বা x স্কয়ার প্লাস 9 by 3 equal to 15 by 1 কোনাকুনি গুণ করছি বা x স্কয়ার প্লাস 9 equal to 3 15 45 বা x স্কয়ার equal to 45 minus 9 বা x স্কয়ার equal to 36 বা x equal to plus minus root over 36 বা x equal to plus minus 6 অতএব নির্ণয় সমাধান লিখে দিলে হয়ে যাবে কিন্তু এখানে যে x x কেটেছি এখানে কমা দিয়ে লিখতে হবে ব্র্যাকেটে যেহেতু x not equal to 0 এটা লিখে দিতে হবে ওকে এবার আমরা 6 এর দাগের অঙ্কটা বোর্ডে রিপ্রেজেন্ট করেছি দেখো বা এখানে 1 by x আছে 10x minus 1 by x equal to 3 তাহলে লসাগু হবে x 10x এর সাথে x গুণ করলে 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3 বা 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x বা 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 3x টা বাম দিকে চলে এলো বা এখানে x স্কয়ারের সহগ 10 আর ধ্রুবক সংখ্যা 1 তাহলে 10 এর সাথে 1 এর গুণ করে 10 হচ্ছে 10 কে দুই সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে যার বিয়োগফলটা x এর সহগের সমান হবে অর্থাৎ 3 তাহলে 5 দুগুণে 10 5 থেকে 2 বাদ দিলে 3 হচ্ছে বা 10x স্কয়ার মাইনাস 3 এর জায়গায় লিখব 5 মাইনাস 2 ইনটু x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 10x স্কয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 5x কমন যাচ্ছে এখানে 10x স্কয়ার আছে এখানে 5x আছে তাহলে দুটো পদের মধ্যে অবশ্যই 5x কমন আছে তাহলে 10 এর 5 কমন নিলে 2 পড়ে আছে x স্কয়ারের x কমন নিয়েছি 2x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে এটা পুরোটাই ওই 2x মাইনাস 1 ভেতরে থেকে যাবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2x মাইনাস 1 উভয় পদ থেকে কমন নিলে এখানে 5x পড়ে আছে আর এখানে প্লাস 1 পড়ে আছে ইকুয়াল টু 0 বা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 আর 5x প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1 বাই 2 আর 5x ইকুয়াল টু মাইনাস 1 বা x ইকুয়াল টু মাইনাস 1 বাই 5 অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1 এর 2 এবং মাইনাস অফ মাইনাস 1 5 এবার আমরা 7 এর দাগের অঙ্কটা বোর্ডে রিপ্রেজেন্ট করেছি দেখো বা 2 বাই x স্কয়ার মাইনাস 5 বাই x প্লাস 2 বাই 1 তাহলে x স্কয়ার x আর 1 এর লসাগু তাহলে x স্কয়ার হচ্ছে x স্কয়ার লসাগু হলো এখানে 2 মাইনাস এখানে এখন একটা x প্রয়োজন তাহলে 5x 2 মাইনাস 5x প্লাস এখানে x স্কয়ার দ্বারা গুণ হবে 2x স্কয়ার ইকুয়াল টু 0 বা 2 মাইনাস 5x প্লাস 2x স্কয়ার ইকুয়াল টু 0 কারণ 0 মানে 0 বাই 1 সেই ক্ষেত্রে x স্কয়ারের সাথে শূন্যর গুণ হচ্ছে বা 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0 একটু গুছিয়ে লিখলাম বা x স্কয়ারের সহগ 2 আর ধ্রুবক সংখ্যা 2 2 এ 2 এ গুণ করলে 4 4 কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে যার যোগফলটা x এর সহগ 5 হবে তাহলে 4 1 কে 4 4 আর 1 যোগ করলে 5 হবে তাহলে 2x স্কয়ার মাইনাস 4 যোগ 1
चार एक चार अब चार जोग एक पाँच होच्छे एक्स प्लस टू इक्वल टू जिरो बा टू एक्स स्क्वायर माइनस फोर एक्स प्लस माइनस से माइनस एक और एक गुण कर ले एक्स प्लस टू इक्वल टू जिरो बा टू एक्स कमन निले एक्स माइनस टू माइनस वन कमन निले एक्स माइनस टू इक्वल टू जिरो बा एक्स माइनस टू एक्स माइनस टू कमन टू एक्स माइनस वन इक्वल टू जिरो अतए एक्स माइनस टू इक्वल टू जिरो बा टू एक्स माइनस वन इक्वल टू जिरो बा एक्स इक्वल टू टू और टू एक्स इक्वल टू वन बा एक्स इक्वल टू वन बाई टू अतए निर्णय समाधान एक्स इक्वल टू दुई कमा एक दुई।